আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। নাজরিন, আজকে আমি এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলতে চাইছি সেই কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন, অবশ্যই আপনার মনের মধ্যে তাসাল্লি এবং আপনার মনের মধ্যে সন্তোষ সৃষ্টি হবে। আজকে আমাদের যেমনভাবে গোটা পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে লকডাউন লাগানো হয়েছে, আমরা গোটা মানুষ পরেশান পরেশান রয়েছি যে এই লকডাউনটা কতদিন পর্যন্ত থাকবে এবং এই লকডাউনটার কারণে মানুষের কি লাভ হতে পারে এবং মানুষের কি লাভ হতে পারে এবং মানুষরা কি করবে এই লকডাউনে। তো নাজিন, আমি আপনাদেরকে বলতে চাই যে এই লকডাউনটা শুধু আজকের নয়, এই লকডাউনটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন। 1450 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই মক্কার কাফিরেরা যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই শেবে আবি তালিবের মধ্যে লকডাউন করেছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানদান ও পরিবারের সঙ্গে যখন সোশ্যাল বয়কট করেছিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই শেবে আবি তালিব, মানে শেবে আবি তালিব একটা পাহাড়ের নাম এবং একটা পাহাড় এবং দুইটা পাহাড়ের বিচন দিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে শেবে আবি তালিব বলানো হয়। ওই জায়গার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ধরে 3 বছর ধরে ওই জায়গার মধ্যে লকডাউন পালন করেছিলেন। তো যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গোটা মক্কার কাফিরিরা সোশ্যাল বয়কট করলেন, সোশ্যাল বয়কট মানে কি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন কেউ কোনো মানুষ যেন কথা না বলে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানদান ও পরিবারকে যেন কেউ কিছু যেন খাবার না দেয়, এটা হলো সোশ্যাল বয়কট। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই শেবে আবি তালিবের মধ্যে 3 বছর ধরে লকডাউন হয়েছিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে যদি কোনো কেউ মানুষ কান্নাকাটি করত, কিসের জন্য, খাবার জন্য, খাবার জন্য যদি কান্নাকাটি করত, ওই মক্কার কাফিররা নিজের মনের মধ্যে হাসতেন এবং অন্য মানুষকে হাসাতেন এবং বলতেন যে দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে খাবার জন্য কান্নাকাটি করছে, খাবার জন্য কান্নাকাটি করছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও ওই মক্কার কাফিরের কাছে হাত পাতায়নি যে আমার পরিবারের মধ্যে, আমার খানদানের মধ্যে কোনো মানুষ বা আমার পরিবারের মধ্যে এই মানুষটা ভোকা রয়েছে, খাবার খাবার চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনোদিনও করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করেছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করার কারণে ওই জায়গার মধ্যে 1 বছর 2 বছর 3 বছর ধরে ওই জায়গার মধ্যে লকডাউন এবং গোটা পরিবারকে এবং নিজেকে ওই জায়গার মধ্যে লকডাউন করেছিলেন। আজকে আমাদের এই সরকার, আজকে আমাদের এই হুকুমত 1 মাস বা 2 মাস, হয়তো 3 মাস বা 4 মাসও যেতে পারে এই লকডাউনটা। এই লকডাউনটা 3 মাস বা 4 মাসও যেতে পারে, কিন্তু শুধু 3 মাস বা 4 মাস, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ধরে ওই শেবে আবি তালিবের মধ্যে লকডাউন হয়েছিলেন। তো নাসিন, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের গভর্নমেন্ট বা আজকে আমাদের হুকুমত বা সরকার যে লকডাউনটা আমাদের উপরে লাগু করেছে সেই লকডাউনটাকে আমাদেরকে পালন করতে হবে। কেননা যে এই লকডাউনটা এক তো হলো যে আমাদেরই ফায়দার জন্য, আমাদেরই বেনিফিটের জন্য আমাদের সরকার আমাদের উপরে লকডাউন লাগু করেছে। দ্বিতীয় কথা যে এই লকডাউনটা হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে লকডাউন এই জন্য হয়েছিলেন যে শুধু দিন এবং ইসলামকে বাঁচাবার জন্য। আর আমাদের উপরে এই লকডাউনটা এই জন্য হয়েছে যে আমরা যেন নিজের জান এবং নিজের পরিবারের জানকে যেন আমরা বাঁচাই। তো আমরা আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে জান বাঁচাও ফরজ, তো আপনাকে জানও বাঁচাতে হবে এবং দিনে ইসলাম এবং ইসলামের খিদমতও করতে হবে এবং ইসলামের কথাও আপনাকে মানতে হবে। তো নাসিনে, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই করোনা ভাইরাসটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো হতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই করোনা ভাইরাসটাকে নাজিল করেছেন। কেননা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ফা আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল কুম্মালা ওয়াদ দফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমুল কাফিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি আপনাদেরকে নাসিনে আপনাদেরকে বলতে চাই যে যখন মানুষের, আমি পৃথিবীর মধ্যে যখন যখন গুনাহ বেশি হয়ে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব নাযিল করেন। যখন মানুষের মধ্যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি বেশি হয়ে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব নাযিল করেন। কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ফা আরসালনা আলাইহিমুত তুফান,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদের উপরে যে মানুষরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করেছিলেন, যে মানুষদের মধ্যে গুনাহ অতিরিক্ত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদের উপরে তুফান মানে হাওয়া বাতাসের রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদের উপরে আযাব নাযিল করেছিলেন এবং ওই হাওয়া বাতাস ওই তুফান গোটা মানুষকে ধ্বংস করে দিলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল কুম্মালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার অন্য কওমের মধ্যে আবার অন্য মানুষের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুই বা উকুনের রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদের উপরে আযাব নাযিল করলেন এবং ওই জুই বা উকুনের রূপে যখন আযাব নাযিল করলেন তো গোটা মানুষকে শেষ করে দিলেন। ওয়া দাফাদিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি যখন বেশি হয়ে গেল, যখন গুনাহ অতিরিক্ত হয়ে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাফাদিয়া মানে ব্যাংকের রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গার মধ্যে আযাব নাযিল করলেন এবং গোটা মানুষকে শেষ করে দিলেন। তো আমাদেরকে ভাবতে হবে যে এই করোনা ভাইরাসটা যে এসেছে, এই করোনা ভাইরাসটা হতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব হতে পারে, এই করোনা ভাইরাসটার কারণে আমাদের অনেকই মানুষের মৃত্যু হচ্ছে, হতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা আযাব হলো। আর একটা কথা মনে রাখবেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেছিলেন যে ইয়া আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন গোটা উম্মত একসাথে এক সময় যেন না মারা যায় এমন আযাব তুমি আমার উম্মতের মধ্যে নাজিল করো না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছিলেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব অবশ্যই নাযিল করবেন। হতে পারে যে এই আযাবটা করোনা ভাইরাসটা এসেছে, এই করোনা ভাইরাসের মধ্যে কিছু মানুষকে নিয়ে চলে যাবে, কিছু মানুষ এই ভাইরাসটাতে কিছু মানুষ মারা যাবে, কিন্তু আমরা যদি এই ভাইরাসটা দেখে আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার পথকে না ধরি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা যদি ফেরত না যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার অন্য একটা ভাইরাস নাযিল করবে, যে ভাইরাসটার মধ্যে আবার কিছু মানুষ মারা যাবে, আবার একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইরাস নাযিল করবে, আবার কিছু মানুষ মারা যাবে। সর্বপ্রথম মেইন কথা হলো যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফেরত যেতে হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাদেরকে দোয়া এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। কেননা যে নাজরিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব এই পৃথিবীর মধ্যে নাজিল করবেন, কেননা যে এই পৃথিবীর মধ্যে এত আযাব এত গুনাহ বেড়ে গেছে, এত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করছে আমরা। আজকে আমরা অনেকেই আমরা মানুষ ভাবি যে মুসলমানের উপরে এই করোনা ভাইরাসটা আসবে না, সেটা ঠিক যে করোনা ভাইরাস মুসলমানের উপরে আসবে না, কিন্তু আজকে আমরা যদি নিজের মনের মধ্যে যদি ঝাঁকিয়ে দেখি, আজকে আমরা যদি নিজের মনের মধ্যে তাকিয়ে দেখি, তাহলে আমরা ভাবতে পারবো যে আমাদের মনের মধ্যে কি ওয়াকেই ঈমান রয়েছে। আমরা তো ভাবছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলমানকে কখনো এই করোনা ভাইরাসের আক্রমণ করবে না, করোনা ভাইরাস কখনো মুসলমানকে আক্রমণ করবে না, কিন্তু আমরা নিজেদের আমাদেরকে ভাবতে হবে আমাদের মনের মধ্যে ঈমান কি আছে, যেই যেই কারণে আজকে আমরা ভরসা করছি যে আমাদেরকে করোনা আক্রমণ করবে না। প্রথমে আগে ঈমানটা নিজের মধ্যে নিয়ে আসেন, তারপরে আপনি ওই ভরসা রাখবেন যে আমাদেরকে করোনা ধরবে না, এটা ধরবে না, কোনো অসুখ বিসুখ হতে পারবে না। ঈমান নিয়ে আসেন, ঈমান নিয়ে আসার পরে তারপরে আপনি ভরসা করবেন যে আমাকে কখনো করোনা ধরতে এবং করোনা আক্রমণ করতে পারবে না। নাজরিন আমাদের আমি এটাই কথা বলতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনি ফেরত যান এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা ইস্তেগফার করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার অতিরিক্ত গুনাহ হয়ে গেছে, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি মাফ করে দাও। নাজরিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়া আপনার তওবাকে কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।